হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বন্দনা স্টাডি সলিউশন। যারা যারা এইচএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, কি কি নিয়ম চালু হলো সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো কি কি নিয়ম চালু হলো চলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। রাজ্যের কয়েক লক্ষ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের তরফ থেকে। আজই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হলো যে আগামী বছর উচ্চ মাধ্যমিকে পড়ুয়ারা নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবেন। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কয়েকটি নিয়মও যুক্ত হলো। উচ্চ মাধ্যমিক সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবারের এনরোলমেন্টে ফর্মে উপস্থিতির জায়গায় এনে লিখতে হবে এবং অনলাইন ক্লাসের ভিত্তিতে পূরণ করতে হবে সেই শূন্যস্থান। জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের সংসদের তরফ থেকে কী কী করতে হবে রইল বিস্তারিত বিবরণ। যে দীর্ঘ 20 মাস পর স্কুল খোলার পর এবছর নিজেদের স্কুলে উচ্চ মাধ্যমিক নেওয়া হবে। গত 1ই নভেম্বর উচ্চ মাধ্যমিকের সূচির উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায় আগামী বছর 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তা চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান যে করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার বাইরের স্কুলে আসন পড়বে না, অর্থাৎ পরীক্ষা হবে নিজের স্কুলে বা হোম সেন্টারে পরীক্ষা হবে। প্রসঙ্গত, রাজ্যে প্রায় 6,723টির মতো উচ্চ মাধ্যমিক স্কুল আছে, আর এবছর যেহেতু নিজের স্কুলেই পরীক্ষা হবে তাই 3 গুণ বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। আর এগুলো কেন্দ্রে সঠিক সময়ে প্রশ্নপত্র পৌঁছানো কার্যত চ্যালেঞ্জিং ফ্যাক্টর। এছাড়া এবারের পরীক্ষার সিলেবাসও কমানো হয়েছে। অন্যদিকে অনেক স্কুলেই শুরু হয়েছে টেস্ট পরীক্ষা। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকেরা জানাচ্ছেন যে এবারের টেস্ট পরীক্ষা সিরিয়াসভাবে ফাইনাল পরীক্ষা ভেবেই দিতে, কারণ কোনো কারণে পরীক্ষা না হলে এই মার্কশিট মূল মার্কশিটে বসবে। তার জন্য সংসদ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সমস্ত স্কুলকে। তো সমস্ত ডিটেলসটা তোমরা জেনে নিলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।